তো মিথ্যেবাদীর দল আর বাংলাকে বদনাম করার দল। ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটলো আর ওদের একটা ফোড়ে আছে, ফোড় ফোড়ে ফোড়ে সারাক্ষণ ফোড়ং কাটে। ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস, ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায়, আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল, মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া। বেঙ্গল সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া, জানি না বেঙ্গল সত্যি সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া আমাদের জন্য, মানে আমরা সাধারণ মানুষের জন্য, নাকি জঙ্গিদের জন্য? এই প্রশ্নটা আমি করছি না, এই প্রশ্নটা জনসাধারণ তারা তুলছেন। না হলে এক মাস তারা দাঁড়িয়ে থাকবেন, তারা ঘুরবেন, সেটা তো হতে পারে না। তো যাই হোক, যখন তর্ক বিতর্ক এই জায়গা থেকে আসছেই, আলোচনার জায়গাটাও স্পষ্ট হচ্ছে। 2-9-3 জঙ্গির প্রবেশ এ রাজ্যে ঘটেছে, মোজাম্মেলের নাম সামনে এসছে, আর তারপর এত এত তথ্য সামনে এসছে।